থেকে জল পড়ছে, ক্লান্তিতে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, সাবধান, আক্রান্ত হতে পারেন করোনার নতুন ভ্যারিয়েন্টে। 2020 সালে বিশ্ববাসীর চোখের ঘুম কেড়েছিল করোনা, দুবছর সেই সংক্রমণে দেশ ছিল। বিশ্বের কয়েক কোটি মানুষ যেমন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তেমনি প্রাণ হারিয়েছিলেন লক্ষাধিক মানুষ। তবে 2023 সালের গোড়া থেকে নিম্নমুখী হয় করোনার গ্রাফ। সম্প্রতি হুয়ের প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস জানিয়েছিলেন, করোনার শেষের শুরু হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্য প্রাণঘাতীর সংক্রমণ নিয়ে চিন্তা কমতে শুরু করলেও ফের নতুন করে উদ্বেগ বাড়াতে শুরু হয়েছে করোনা নিয়ে। তবে এবার চিন্তা বাড়াচ্ছে করোনার একটি নতুন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে ব্রিটেনে হুহু করে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ, জানি উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি সূত্রে জানা গিয়েছে, করোনার ইজি 5.1 ভ্যারিয়েন্ট টি এরিস নামে পরিচিত, যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে মানুষের মনে। এমনকি এটি নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টের থেকে উৎপত্তি হয়েছে। চলতি বছরের জুলাই মাসেই ব্রিটেনে প্রথম এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। তাদের দাবি, আন্তর্জাতিকভাবেও এই সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এশিয়ায়। ব্রিটেনের জিনোম সংক্রান্ত তথ্যে এই ভ্যারিয়েন্টের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করার পরেই সতর্ক করা হয়। বর্তমানে ব্রিটেনে প্রতি 7 জন করোনা আক্রান্তের মধ্যে 1 জন এরিস ভ্যারিয়েন্টের সংক্রমিত হচ্ছেন বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার এরিস ভ্যারিয়েন্টের প্রধান 5 উপসর্গ হল নাক থেকে জল পড়া, মাথা ব্যথা, হাঁচি, গলা ব্যথা এবং ক্লান্তিভাব। এর সংক্রমণ এতটাই দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে হাসপাতালে করোনা রোগীর ভিড় বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। অন্যদিকে হুয়ের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ বর্তমানে পূর্ববর্তী করোনা সংক্রমণ ও করোনা ভ্যাকসিনের কারণে সুরক্ষিত হলেও সতর্কতায় কোনো খামতি রাখা উচিত নয়। অতএব সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এমনই লেটেস্ট নিউজ জানতে ফলো করুন বর্তমান স্টোরি।